মর্নিং স্টুডেন্টস, দেখো আজ আমরা আবার জিওগ্রাফি প্র্যাকটিক্যালের একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে আবহাওয়া মানচিত্র, ঠিক আছে, ওয়েদার ম্যাপ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। আচ্ছা, প্রথমে আমরা ওয়েদার ম্যাপ সম্পর্কে একটুখানি থিওরিটিক্যাল পোর্শন পড়ে নিই। আচ্ছা, ওয়েদার ম্যাপ আমাদের কী কী কাজে ব্যবহৃত হয়? আমাদের আকাশের উষ্ণতা, বায়ু প্রবাহ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাতের পরিমাণ কেমন হচ্ছে তা আমরা জানতে পারি এই ওয়েদার ম্যাপের সাহায্যে, ঠিক আছে। আচ্ছা, আমরা ওয়েদার ম্যাপের প্রথম ইন্ট্রোডাকশন পোর্শনটা আজকে দেখে নেবো, নেক্সট ডেটাকে আমরা কাজ শুরু করবো। ওকে, চলো দেখে নেব। দেখো, প্রথমেই আমাদের জানতে হবে এই সংকেতগুলো সম্পর্কে, ঠিক আছে। যখন স্টেট ডাক হবে সেটার মানে হচ্ছে এগুলো হচ্ছে বায়ু প্রবাহ, ঠিক আছে, উইন্ডফ্লো। এটার 5-এর নটের কম হলে তাহলে সেটা হচ্ছে নিস্তেজ বাতাস, ঠিক আছে, সেখানে কোনো এয়ার ফ্লো হচ্ছে না, উইন্ডফ্লো হচ্ছে না। তারপরে এইচ সিম্বলটা যখন থাকবে সেটা 5 নট, তার মানে হালকা বাতাস প্রবাহিত হচ্ছে। এইচ সিম্বলটা থাকলে 10 নট, মৃদু বাতাস, আর এটা থাকলে মাঝারি ধরনের তেজি বাতাস, ঠিক আছে। সিম্বলগুলো আমাকে জানতে হবে, ঠিক আছে। দেখুন, এই সিম্বল থাকলে 20 নট তেজি বাতাস, এটা থাকলে 25 নট, আর এটা থাকলে 50 নট, মানে স্ট্রং হচ্ছে, ওখানে ঝড় বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এগুলো হচ্ছে উইন্ডফ্লো ইয়ে সিম্বল। এবার আমরা পড়বো আকাশের অবস্থা বা কন্ডিশন অফ দ্য স্কাই, মেঘের পরিমাণ। দেখবে ম্যাপের মধ্যে, আমি একবার ম্যাপটা দেখাই, দেখো ম্যাপের মধ্যে এই সিম্বলগুলো দেখছো, কখনো কালো ভর্তি, কখনো খালি। এগুলো মানে হচ্ছে যেখানে দেখছো কালো ভর্তি তার মানে হচ্ছে সেখানে বৃষ্টিপাত, মেঘা মেঘ জমে আছে, ঠিক আছে। আর এখানে খালি মানে এখানে কোনো মেঘ নেই, হাফ মানে কি বলবো, মডারেট আছে। চলো আমরা দেখে নিই সিম্বলগুলো। দেখো, এই সিম্বলটা তখন থাকবে আকাশে মেঘের পরিমাণ থাকবে 1/8, অত্যন্ত কম পরিমাণ। তারপরে 1-4 এই সিম্বলটা থাকলে 3/8, এগুলো সব তোমরা খাতার মধ্যে ঢুকে নাও, আমাদের যখন আমরা ওয়েদার ম্যাপ করাবো এগুলো দিয়ে আমরা ইন্টারপ্রিটেশন লিখবো, ঠিক আছে। সবচেয়ে বেশি মেঘাচ্ছন্ন থাকবে তখন পুরো কালো থাকবে, ঠিক আছে। এবার দেখো, অনেক সময় ম্যাপের মধ্যে এই সিম্বলগুলো পাওয়া যায়, এগুলো কিসের? এই সিম্বলটা থাকলে মানে সেখানে রেনফল হচ্ছে, এটা থাকলে ইলশেগুড়ি বৃষ্টি বা ড্রিজল, মানে কম বৃষ্টিপাত। এই সিম্বলটা থাকলে মুষলধারে বৃষ্টি, এটা মানে হচ্ছে হেল শিলাবৃষ্টি, আর এটা মানে হচ্ছে স্নোফল, ঠিক আছে। চলো এবার আমরা একটা ওয়েদার ম্যাপ স্টার্ট করি। কীভাবে ওয়েদার ম্যাপ স্টার্ট করবো আমরা ডিসকাস করি। এবার দেখো, প্রথমে আমরা দেখে নেবো কোথায় হাই প্রেশার আছে, কোথায় লো প্রেশার আছে। এগুলো দেখছি সমোন্নতি রেখাগুলো দেখেই বুঝে পেরে যাবে কোথায় হাই প্রেশার। এখানে হচ্ছে 1000, আর এখানে রয়েছে লো, এল মানে লো লেখা 99, আর এখানে দেখো চলে আসো 1010, তার মানে বুঝতেই পারছো এখানে হচ্ছে হাই প্রেশার, ঠিক আছে। হাই লো প্রেশার থেকে হাই প্রেশারের দিকে আমি একটা লাইন টানবো, ঠিক আছে। চলো দেখো, আমার বইয়ের মতো অলরেডি করা আছে এটা, ঠিক আছে। এবার আমরা কী করবো, একটা সাদা স্ট্রিপ নেবো, ঠিক আছে। প্রথমে আমরা করবো প্রেশার গ্রেডিয়েন্ট, ঠিক আছে। প্রেশার গ্রেডিয়েন্ট কীভাবে তুলবো, দেখো সাদা স্ট্রিপটা নিয়ে আমরা কী করবো, লো প্রেশার থেকে হাই প্রেশারের যে সমোন্নতি রেখাগুলো ওটার ভ্যালু আমরা তুলবো। এখানে আমরা লিখে নেবো একদম এ, আর এইখানে একেবারে লিখে নেবো নিচে, দেখো এই রেখাটার মধ্যে বি, ঠিক আছে। তারপরে দেখো এই ভ্যালুটা, এই ভ্যালুটা দেখো কত আছে, এটা আছে 1000, আমরা লিখে নিলাম। দেখো এই ভ্যালুটা, এই ভ্যালুটা কত আছে, 1002, ঠিক আছে। এভাবে আমরা সব মানগুলো নিয়ে নেবো, দেখো আমাদের স্টিপের মধ্যে মানগুলো নিয়ে নেওয়া হয়েছে। এবার আমরা খাতার মধ্যে প্রেশার গ্রেডিয়েন্ট ড্রয়িং করবো, ঠিক আছে। দেখো প্রথমে আমরা কী করবো, এ টু বি স্কেল দিয়ে ডাক টেনে নেবো, ঠিক আছে। তারপরে আমরা এটা ঢাল আঁকবো, দেখো না আমাদের লোয়েস্ট ভ্যালু হচ্ছে 1000, আর হাইয়েস্ট ভ্যালু হতে 1010, মানে আমাদের মাঝে মাঝে গ্যাপ কত রয়েছে, 2, ঠিক আছে। তাহলে আমরা এইদিকে কত নিতে পারি, দেখো দেখো আমি নিয়েছি 994 থেকে, যেহেতু 1000 আমাদের ভ্যালু, তার নিশ্চয়ই আমরা কম থেকে ভ্যালু নেবো, ঠিক আছে। এখানে 994 5 ঘর করে 999, 999 পর 5 ঘর 1004, এরকম করে তোমরা এই ভ্যালুটাও লিখতে পারো, তাহলে ড্রয়িংটা আরও লম্বা হবে, ঠিক আছে। আমরা ছোটোর মধ্যে করতে চাই তাই এগুলো নিয়ে। এবার আমরা কী করবো, এ বি এর মানগুলো এখানে সব লাগিয়ে নেবো, ঠিক আছে। এখানে 1000, এখানে 1002 করে লাগিয়ে নেবো, দেখো আমাদের কমপ্লিট। এবার দেখো প্রথম ভ্যালুটা আগে স্টিপে দেখো কত ছিল, 1000, তাই তো। এখানে আমাদের 1000 কোথায় আছে, দেখো এইখানে, ঠিক, স্কেলের সাহায্যে আমরা এখানে 1000 পুট করে দেবো, ঠিক আছে। নেক্সট দেখো কত ছিল, এখানে মান 1002, তার মানে 1000-এর ঠিক দুঘর ওপরে, ঠিক আছে। তারপরে দেখো কত ছিল, 1004, এরকমভাবে আমরা করে নেবো। দেখো আমাদের এগুলো নেওয়া হয়ে গেছে, এবার আমরা এগুলো জয়েন করে দেবো, এটা ছিল 1000 থেকে, তারপরে 999, দেখো ঠিক ওপর থেকে। এবার আমরা এগুলো আস্তে আস্তে জয়েন করে দিলাম, ওকে। এবার আমরা এটাকে কালার করে নেবো। এবার দেখো আমাদের ড্রয়িং কমপ্লিট, এবার আমরা একটু কালার ফালার করে ডেকোরেট করে নিলাম। এবার আমাদের জানতে হবে কোনটা জেন্টেল ঢাল, কোনটা মৃদু ঢাল, কোনটা খাড়া ঢাল, এইগুলো, ঠিক আছে। দেখো এইটা হচ্ছে সবচেয়ে মাঝারি ঢাল, এইটা দেখো প্রথমে আমি খাড়া ঢাল থেকেই যাই, খাড়া ঢাল দেখো এই জায়গাটা হচ্ছে খাড়া ঢাল, ঠিক আছে। তাহলে আমরা এটাকে লিখে দেবো খাড়া ঢাল। দেখো এই জায়গাটা একটু মৃদু আছে, এখানে আমরা লিখবো মৃদু, এটাও দেখো মৃদু, এটাও আমরা লিখবো মৃদু। আবার দেখো এই জায়গাটা খাড়া আসছে, একে খাড়া লিখবো, এখানে আবার মাঝারি, ঠিক আছে। এরকম করে আমরা এবারে ডাক টেনে নেবো, ডিভাইড করে দেবো, ঠিক আছে। আচ্ছা এখানে দেখবে যখন খাড়া ডাল সেক্ষেত্রে কালার কী হবে, ডিপ কালার হবে, ডার্ক ড্রাগ ডার্ক ব্রাউন, ঠিক আছে। তারপরে মৃদু হলে হালকা, তারপরে হচ্ছে মাঝারি হলে আরও, মাঝারি হলে হালকা, মৃদু হলে আরও হালকা, ঠিক আছে। প্রেশার গেডিয়ন আমাদের কমপ্লিট। এবারে চলে আসো ইন্টারপ্রিটেশন। দেখো ইন্টারপ্রিটেশন করতে হলে আমার আবার ম্যাপটা লাগবে, ঠিক আছে। ইন্টারপ্রিটেশনটা আমি নেক্সট ভিডিওটা আর বিস্তারিতভাবে আলোচনা করবো, ঠিক আছে। আজকে আমি জাস্ট বলে দিই ইন্টারপ্রিটেশনটা তোমরা দেখো কী করে করবে, লো প্রেশার আর এয়ার প্রেশারের মধ্যে কোন কোন জায়গায় আমরা প্রেশার গ্রেডিয়েন্ট করছি, তাই তো। কোন কোন রাজ্য আগে আমরা দেখে নিতে হবে, কোন কোন রাজ্যতে ঢাল খাড়া, কোন কোন রাজ্যতে ঢাল মৃদু, ঠিক আছে। সেইভাবে আমাদের, সেই হিসাবে আমাদের করতে হবে। অবশ্যই পরের ভিডিওটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো।